হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকাল 9টা বাজে, আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। এই তো দাদার সাথে বসে বসে এবার ভাত খেতে বসে পড়েছে দাদার সাথে। চলো নাও নাও, কে নাও, হা করো হা করো, এইদিকে 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 এই রাই রাই রাই। মাম্মা ভাত খাচ্ছো? সকাল সকালে আমার মাম্মা মুটে ভাত খেতে বসে পড়েছে, একটু ডাল দিয়ে দিল গালে। দেখুন কেমন দেখছে, টেস্টি মাম্মা, টেস্টি হয়েছে। ওই তো ভাত দেব। হ্যাঁ ডাল টেস্টি। দাদার সাথে বসে বসে এখন ভাত খাক, আমি যাই ঘরের কাজ কর্ম সব সেরে নি। দাদু চলে যাচ্ছে, ওই তো দেখিয়ে দিয়েছে। আমার মাম্মা এবার খাবে কেনা কেনা, মাম্মা খেয়ে দেই। আমার মাম্মা ললিপপ নিয়ে বসে পড়েছে, মামাকে পরিষ্কার করে দিই। আজকে আগে পরিষ্কার করা হয়নি, আগে খাইয়ে দিলাম, কারণ যে টাইমটা পরিষ্কার করবো সেই টাইমটা ঘুরতে চলে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আগে আর মামাকে খাইয়ে দিয়েছি, তারপর পরিষ্কার করে দিচ্ছি। বলো তুমি সারা দাও। ওয়াইপস দিয়ে ভালো করে পাত পা পরিষ্কার করে দিই। আবার খাওয়া হয়ে গেছে তো এক্ষুনি কেউ চলে আসবে, আবার বেউ করতে নিয়ে যেতে চলে আসবে। মাম্মাম হাত দাও দেখি, হাত দাও। আয় আয় চাঁদ মাম্মা, দিক দিয়ে যা আমার সোনা চাঁদের কপালে, একটু টিপ দিয়ে যা। জানেন তো বন্ধুরা, আমি এমন করে টিপ পড়াই, কারণ এমনি আঙুলে করে পড়াতে গেলে সেই মাথা এইধার ওইধার করে ঘেটে দেবে, ওই জন্য এমন নি আর এমন ছাপ বসিয়ে দি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা আমার সোনা চাঁদের কপালে, তুই টিপ দিয়ে যা। এই যে একটু পাউডার দিয়ে দি, ছাড়ো ছাড়ো ছাড়ো, এইদিকে 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 দেখো, একটু পাউডার দিয়ে দি। এবার বেরু করতে যাবে তো, এক্ষুনি বেরু করতে যাবে তো, একটু সেজে গুজে না। চলো একটু সাজু গুজু করে না। মামামের জামা কাপড় মিলে দিয়ে এলাম, দিয়েছে মামামের লাঞ্চটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মামামের লাঞ্চ হতে চললো, চলুন আজকে আপনাদের আমাদের গঙ্গা দেখিয়ে আনি, চলুন। বেরিয়ে পড়লাম বন্ধুরা, এই যে আমার ননদ, ননদের মেয়েটা, আমরা সবাই যাচ্ছি গঙ্গায়। এই যে আমার মামামকে মা নিয়ে আছে কোলে,
যাচ্ছি সবাই গঙ্গাতে। বন্ধুরা, এই আমাদের শীতলা মন্দির বন্ধ হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, এই বন্ধ হয়ে গেছে। আর একদিন আপনাদের সকালে নিয়ে দেখাবো। আমার ননদ, আমার মা, মাম্মা, আমরা সব অনেকটা এগিয়ে গেছে। আমাদের শীতলতলা বাজার, এখানে বাজার বসে। শীতলতলা, রাজগঞ্জ শীতলতলা। ওই দেখুন, আমার শাশুড়ি মা আর আমার ননদ যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? চলে এলাম বন্ধুরা, এই যে আমাদের গঙ্গা। বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে, খুব যে 10 মিনিটের রাস্তা। ভাটা এখন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এটা আমাদের গঙ্গাধারের মন্দির। আমার ননদ মামামকে নিয়ে বসে আছে, যে মামাম। আমাদের গঙ্গাধারের মন্দির, ঠাকুর মশাই বসে আছেন। চলুন ভেতরটায় ঢুকি। গঙ্গার ধার দিয়ে ফিরে এলাম বন্ধুরা। মামা আজকে স্নান হয়নি আজকে, এই জন্য গঙ্গা ধার থেকে এসে আজ একটু দেরি হয়ে গেল স্নান করাতে। এই স্নান করছে মাম্মা, মাম্মা এই জল ঘাটছে, সেই আবার জল দেখে বাটি ধরে টানছে, স্নান করে না। মামামের খাবারটা আমি রেডি করে গিয়েছিলাম স্নান করিয়ে, এবার খাইয়ে দিই। চলো আপনাদের সাথে পরে কথা হবে। মাম্মা, মাম্মা, মাম্মা এখন জল ঘাঁটতেই ব্যস্ত। গুড ইভিনিং বন্ধুরা, আমার মাম্মাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, খেয়ে দে এবার বসে বসে দোলায় খেলছে। এই যে মাম্মামের ঠাম্মা দোলা দিচ্ছে, মাম্মাম না, মাম্মা, মাম্মা
দোলা দুলছো? মামা দোলা দুলছো? মামা দোলা দুলুক, আমি ততক্ষণ রাতের রান্নার জোগাড় করি। বন্ধুরা, আজকে রাতের রান্না হবে চিড়ের পোলাও। কী কী দেবো তাতে উপকরণ? পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটা ডিম নিয়ে নিয়েছি, বাদাম, ফোড়নের জন্য সর্ষে, আর এখানে আলু আর গাজর কেটে জলে দিয়ে দিয়েছি, চিড়ে আর টমেটো সস। চলুন ঝটপট এবার বানিয়ে ফেললি চিড়ের পোলাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ইয়াম্মি ইয়াম্মি চিড়ের পোলাও রেডি বন্ধুরা। আপনারা খাবেন তো চলে আসুন। এবার এটাকে খাওয়া হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। গুড নাইট।